তো দেখো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে একটা সেকশন অফ সলিড। তো তোমরা কোশ্চেনে দেখতেই পাচ্ছ যে এ পেন্টাগোনাল প্রিজম বেস 28 mm সাইড অ্যান্ড হাইট 65 mm হ্যাজ অ্যান এজ অফ ইটস বেস অন দ্য HP অ্যান্ড দ্য এক্সিস প্যারালাল টু দ্য VP অ্যান্ড ইনক্লাইন অ্যাট 60 ডিগ্রি টু দ্য HP। এ সেকশন প্লেন হ্যাভিং ইটস VT ইনক্লাইন্ড অ্যাট 60 ডিগ্রি টু দ্য XY অ্যান্ড পাসিং থ্রু দ্য হাইয়েস্ট কর্নার কাটস দ্য প্রিজম। ড্র দ্য সেকশনাল টপ ভিউ অ্যান্ড ট্রু শেপ অফ দ্য সেকশন। তো এই কোশ্চেন থেকে তোমরা বুঝতে পারছো যে এখানে যে সলিড অবজেক্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে পেন্টাগোনাল প্রিজম। তো পেন্টাগন তার বেস হবে পেন্টাগন রেগুলার, তার জন্য তার বেসের ওয়ান সাইড দিয়েছে 28 mm সাইড। তা পেন্টাগোনাল প্রিজম মানে তার বেস 5টা আর্ম হবে, তাহলে ইচ আর্ম 28 mm সাইড আর হাইট অ্যালং এক্সিস বরাবর 65 mm লং কিভাবে থাকবে? তাহলে ধরে নাও এটা হচ্ছে তোমার পেন্টাগোনাল প্রিজম, এখানে আমি হলো দেখাচ্ছি, তোমরা ধরো ধরো এটা সলিডই, ঠিক আছে? তো এটা এই কন্ডিশনে যদি থাকে তখন তুমি তার টপ ভিউ দেখতে পাচ্ছ, এই সামনে থেকে দেখলে তার ফ্রন্ট ভিউ দেখবো, কিন্তু কি কন্ডিশন আছে বলা আছে হ্যাজ অ্যান এজ অফ ইটস বেস অন দ্য HP। তাহলে এই যে বেসটা, এর বেস কি আসছে? পেন্টাগন। এই পেন্টাগনের বেসটার যে কোনো একটা এজ, যে কোনো একটা এজ, ধরো আমি এজটা নিলাম, এই এজটা কোথায় হবে? অন দ্য HP, HP-র উপরে। তাহলে HP-র উপরে এই কন্ডিশনে HP-র উপরে থাকবে, এইভাবেও থাকবে, এইভাবেও থাকবে। দেখো তারপর কি বলেছে, এক্সিস প্যারালাল টু দ্য VP। এক্সিসটা কিন্তু এখন যদি কন্ডিশন আছে, এখন এক্সিস এর মাঝে এই বরাবর যাবে, তাহলে এক্সিস এখন পারপেন্ডিকুলার টু HP আর ইনক্লাইন প্যারালাল টু VP। তাহলে প্যারালাল টু VP তো ঠিক আছে, মিলছে। যদি এর সামনে আমি এটাকে ভার্টিক্যাল প্লেন নিই, যে সামনে এটা ভার্টিক্যাল প্লেন, তাহলে তার সাথে প্যারালাল, কিন্তু তারপরের লাইনে কি বলা আছে যে ইনক্লাইন অ্যাট 60 ডিগ্রি টু দ্য HP। তাহলে এক্সিসটা আবার ইনক্লাইন হতে হবে, তাহলে এটা এরকম করে হেলতে হবে। তাহলে যখন এটা ইনক্লাইন হবে সঙ্গে আমার এই প্রিজমটাও ইনক্লাইন হবে, এরকম টিল্ড হবে, সেটা হচ্ছে 60 ডিগ্রি এক্সিস ইনক্লাইন হচ্ছে। যখন এটা ইনক্লাইন হবে তাহলে কার উপর বেস করবে? কর্নারের উপর নয়, এই যে কর্নার, কর্নারের উপর কিন্তু ইনক্লাইন হবে না, হবে একটা এজটা বেস থাকবে, কারণ আগেই বলেছে এজ একটা HP-র উপরে থাকবে। তাহলে এই কন্ডিশনে এটা আছে, তাহলে এই কন্ডিশনে যদি থাকে এই অবস্থায় এর কি করতে হবে তোমাকে? এবারে সেকশন প্লেনটা দেখতে হবে যে সেকশন প্লেনটা কীভাবে আছে। তাহলে এটা তো এইভাবে আছে, ঠিক আছে, থাক সেকশন প্লেনটা দেখো। সেকশন প্লেনে কি বলা আছে যে ইনক্লাইন অ্যাট 60 ডিগ্রি টু দ্য XY। তাহলে XY মানে যেটা আমার রেফারেন্স লাইন, তাহলে হরাইজেন্টাল প্লেনের সাথে ইনক্লাইন, তাহলে হরাইজেন্টাল প্লেনের সাথে ধরো এটা ভার্টিক্যাল পারপেন্ডিকুলার ছিল, এটা ইনক্লাইন, এরকম হয়ে যাবে 60 ডিগ্রি। এই সাইডেও কাটতে পারো বা এই সাইডেও, কিন্তু কন্ডিশন বলছে পাসিং থ্রু দ্য হাইয়েস্ট কর্নার কাট দ্য প্রিজম। তাহলে এইভাবে যখন থাকবে এই কন্ডিশনে, প্রথমে তার যদি আমি ফ্রন্ট ভিউ দেখি, এই দিক থেকে দেখবো, তাহলে এই দিক থেকে হাইয়েস্ট কর্নার বলতে এটা হবে, এই পোর্শনটা কর্নারে, কারণ এটা তো এইভাবে আছে, এইখানে এই কন্ডিশনে আছে। যখন আমি হাইয়েস্ট কর্নার বলবো সেটা হচ্ছে আমার এই পয়েন্ট আসবে, তার নিচে এই কর্নার, তার নিচে এটা, তাহলে হাইয়েস্ট কর্নার। এর পাসিং থ্রু হাইয়েস্ট কর্নার মানে এটাকে যদি সেকশন করি আমি এইভাবে, এইভাবে কাটি, তাহলে এটার এই কর্নার বরাবর আমাকে যেতে হবে, ঠিক আছে, পাসিং থ্রু ওই কর্নার। এরপর দেখো, তাহলে এই কন্ডিশনে রেখে যদি আমি এটাকে সেকশন করা হয় আর পাসিং থ্রু ওই কর্নার দিয়ে যদি যায়, হাইয়েস্ট কর্নার মানে হাইয়েস্ট মানে উপরের যে কর্নারটা সেটা দিয়ে যায়, তাহলে কেটে ফেলার পর, এইভাবে কেটে ফেলার পর এটা কীরকম সেকশন আসবে? যখন আমি টপ ভিউ দেখব, টপ ভিউ যখন দেখবো, এখনই তুমি দেখো টপ ভিউ দেখলে আমি কিন্তু রেগুলার পেন্টাগন দেখতে পাবো না, এইভাবে যদি থাকতো তখন আমি রেগুলার পেন্টাগন দেখতাম, এইভাবে যখন আছে রেগুলার পেন্টাগন দেখতে পাবো না, কী হবে? একটু ইররেগুলার পেন্টাগন আসবে, শেপ তো পেন্টাগন আসবে কিন্তু ইররেগুলার। তাহলে ট্রু শেপ দেখতে গেলে কোথায় দেখতে হবে? এই সাইড থেকে দেখতে হবে, তার মানে তার ইনক্লিনেশন অ্যাঙ্গেল বরাবর। তাহলে ইনিশিয়ালি আমরা কী করবো? প্রজেকশন যেরকম করেছিলাম, প্রজেকশন অফ সলিড, তাহলে ধরে নেব অবজেক্টটা আমার পারপেন্ডিকুলার আছে এই কন্ডিশনে, তারপর সেটা টিল হচ্ছে। তাহলে পারপেন্ডিকুলার অবস্থায় থাকার সময় তার ফ্রন্ট ভিউ, টপ ভিউ,
তারপর সেটাকে টিল্ড, যে ইনক্লিনেশন অ্যাঙ্গেল বলেছে সেটা ইনক্লাইন করে তারপর তার ফ্রন্ট ভিউ টপ ভিউ দেখো, এই স্টেপটা আগে করতে হবে। তাহলে এখন দেখো আমি এখানে প্রথমে একটা রেফারেন্স লাইন নিয়ে নিচ্ছি, যে রেফারেন্স লাইনটা হচ্ছে আমরা এক্স ওয়াই ধরি। এরপর তাহলে এখানে পেন্টাগন ড্র করতে হবে, কোথায় হবে পেন্টাগন? ধরো ইনিশিয়াল কন্ডিশনে আমার এটা টিল হবে, তো এইভাবে টিল হবে, তাহলে ইনিশিয়াল কন্ডিশনে আমি এইভাবে রাখছি। তাহলে এইভাবে রাখলে ফ্রন্ট ভিউ কী হবে, ফ্রন্ট ভিউ এই সাইড থেকে দেখবো, আর টপ ভিউ যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ, তাহলে টপ ভিউ আমার পেন্টাগনটা ফর্ম হচ্ছে। তাহলে এইভাবে রাখা মানে দেখো এই লাইনটা ভার্টিক্যাল যে প্লেন তার সাথে পারপেন্ডিকুলার আছে যে এজটা, তাহলে এই কন্ডিশনে রাখলে আমার এখানে নিচের টপ ভিউটা ফর্ম হবে এই নিচের এখানে। তাহলে এইখানে ঠিক সেমভাবে আমাকে এখানে আমাকে এখানে বলেছে যে হ্যাজ অ্যান এজ অফ ইটস বেস অন দ্য এইচ পি। তাহলে যদি এটা এইভাবে না রাখি, যখন আমি ইনক্লাইন এইভাবে করব না, তখন কিন্তু এক্সিসটা এই দেখো, এখন যদি এই এক্সিসটা কী আছে পারপেন্ডিকুলার এইচ পির সাথে, ভার্টিক্যাল প্লেনের সাথে ইনক্লাইন, তাহলে এই অবস্থায় আমাকে ইনক্লাইন করতে হবে। ভার্টিক্যাল প্লেনের সাথে প্যারালাল থাকবে কিন্তু হরাইজেন্টাল প্লেনের সাথে ইনক্লাইন। এরপর তুমি যদি বলো এইভাবে না রেখে এটাকে আমি একটু টিল করব এইভাবে, যেটা আমার পারপেন্ডিকুলার নয় ইনক্লাইন আছে, তাহলে এখন যদি তুমি ইনক্লাইন করো না, তাহলে যদি এইভাবে করো তখন দেখবে এটা কর্নারের উপর পয়েন্ট হয়ে যাচ্ছে, কর্নারের উপর, এজের উপর আসবে না, ঠিক আছে? তো এই জন্য আমাকে ওটা পারপেন্ডিকুলারভাবে রাখতে হবে, এইভাবে রাখতে হবে, তবে তো এই বেসটা এটার উপর বেস করে আমাকে এইভাবে টিল করবে এই যেটা, বুঝতে পেরেছো? দেখো তাহলে এখন পারপেন্ডিকুলার অবস্থায় আমাকে আগে এখানে একটা এজ নিতে হবে। এরপর এই এজটার যেটা হচ্ছে পেন্টাগনের এজ, পেন্টাগনের একটা সাইড এজ নিলাম, সেই এজটাকে নিয়ে আমি একটা পেন্টাগন ড্র করবো, রেগুলার পেন্টাগন। তো রেগুলার পেন্টাগন তোমরা ড্র করতে জানো যে এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা 360 ডিভাইডেড বাই 5, তাহলে 72। এইভাবে তোমরা রেগুলার পেন্টাগনটা ড্র, আমি এখানে ড্র করে নিচ্ছি আমার মতো হবে। তাহলে ধরো এটা হচ্ছে তোমার পেনটা, তাহলে এটা টপ ভিউ আসবে। তাহলে এর ফ্রন্ট ভিউ কী হবে, এর ফ্রন্ট ভিউ তাহলে আগে এর এক্সিস ড্র করতে হবে, এক্সিস। তাহলে এক্সিস ড্র করতে গেলে ওই কর্নারের সঙ্গে তার অপোজিট যে আর্ম আছে তার মিড পয়েন্টে একটা লাইন জয়েন্ট করতে হবে, সিমিলার এই সাইডেও তাই, ওই কর্নার তার অপোজিট মিড পয়েন্ট, সরি। তো এইভাবে আমি কর্নারে এক্সিস পাবো, তাহলে সেইটাকে যদি আমি পারপেন্ডিকুলারভাবে এই রেফারেন্স লাইনের সাথে পারপেন্ডিকুলারভাবে নিই, তাহলে আমি সেই এক্সিসটা ড্র করতে পারবো। যখনই পারপেন্ডিকুলার বা প্যারালাল নেবে তোমরা সেট স্কোয়ার ইউজ করবে। তাহলে এখানে আমি নেব এক্সিস, তো সেটা হবে লং ড্যাশ, শর্ট ড্যাশ, চেন লাইন, এটাকে তুমি এখানে প্রজেকশন লাইন হিসাবে নাও। এই এক্সিসের হাইট কত হবে, 65 বলা আছে কোষের। তাহলে ধরো এটা আমি নিচ্ছি এখানে 65, যেটা আমার এইটা মার্ক করে নিয়েছি। তাহলে বাকি লাইনগুলোর জন্য প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রজেকশন তুলতে হবে, এই দুটো পয়েন্টের প্রজেকশন সেম যাবে, সিমিলার এই যে দুটো পয়েন্টের প্রজেকশন, এই দুটো পয়েন্টের জন্য সেম একই লাইনে প্রজেকশন যাবে, আর এটার এই সাইডে যাবে। এরপর তুমি ওই হাইটে এর প্যারালাল ভাবে লাইনটাকে ড্র করে নাও। তাহলে এখন তুমি যদি দেখো যে এটার ফ্রন্ট ভিউ, তাহলে ফ্রন্ট ভিউ কিছুটা এই টাইপের শেপ দেখা যাবে, এর ফ্রন্ট ভিউ, এটা টপ ভিউ। কিন্তু তারপর নেক্সট যে স্টেপটা হবে, এটা তো এই কন্ডিশনে থাকার সময়, এরপর আমাকে টিল্ড করতে হবে, কার বেসিসে, এক্সিসের বেসিসে। তাহলে এক্সিসটাকে আগে আমাকে ড্র করতে হবে এবং ইনক্লিনেশন অ্যাঙ্গেল দিয়ে ড্র করতে হবে। তাহলে সেই ইনক্লাইন যখন হবে, এই ইনক্লিনেশন পোর্শনটা আমি
কি করে বুঝতে পারবো? তখন আমি যখন ফ্রন্ট ভিউ দেখবো, সামনে থেকে যখন দেখবো, তখন আমি এই যে কতটা অ্যাঙ্গেলের টিল হচ্ছে সেটা বুঝতে পারবো। টপ ভিউয়ে বুঝতে পারবো না যে কতটা ডিগ্রি আসছে। তার জন্য আমি এই ইমেজটাকে শুধুমাত্র টিল্ট করব। তাহলে এই ইমেজটা এরকম ছিল, এটা টিল হয়ে এইভাবে হয়ে যাবে। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, এক্সিস ড্র করতে হবে। তাহলে এক্সিস হচ্ছে 60 ডিগ্রি, সিক্সটি ডিগ্রির বেসে আমি একেবারে লং ড্যাশ শর্ট ড্যাশ চেন লাইন নিয়ে নিলাম, তাহলে সেটাই আমার এক্সিস হয়ে গেল। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমার 60 ডিগ্রি, কারণ এটা কোশ্চেনে মেনশন করা আছে 60 ডিগ্রি। এইটা হচ্ছে আমার এক্সিস। তাহলে সেম টু সেম এই ইমেজটা কপি করতে হবে এখানে। তাহলে ইমেজটাকে সেম টু সেম ইমেজ যখনই কপি করব, আমাকে কি করতে হবে, এই পোর্শনটাকে নিতে হবে প্রথমত, এর হাইট। তাহলে হাইট কোথা থেকে হবে, এইখান থেকে না এখান থেকে, সেটা তো আমি জানি না। তাহলে কি করতে হবে, ওই কর্নার থেকে এই পোর্শনটাকে আগে নিতে হবে, যে এটা এটা কি হবে ওর পারপেন্ডিকুলার। তাহলে একটা লাইন নিতে হবে যেটা কি না এর সাথে সেম ডিস্টেন্স। তাহলে এখান থেকে তুমি সেটাকে মার্ক করে নাও, এটা মার্ক করব কোথায়, হ্যাঁ আমি বললাম যে এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমাকে কপি করতে হবে, কিন্তু কিরকম থাকবে যে তার এক্সিস অলরেডি ড্র হয়ে গিয়েছে, শুধুমাত্র এটা টিল হবে। কন্ডিশন হচ্ছে একটাই, এই যে কর্নারটা, এই যে কর্নার পয়েন্টটা, কর্নার পয়েন্টটা কিন্তু এই রেফারেন্স লাইনের সাথে টাচ থাকতে হবে, ঠিক আছে? আমি এখানেও করতে পারি, এখানেও করতে পারি, কিন্তু রেফারেন্স লাইনের সাথে কর্নারটা টাচ থাকতে হবে। তাহলে রেফারেন্স লাইনের সাথে কর্নার টাচ থাকবে, অথচ ওই রেফারেন্স লাইন থেকে এর যে ডিস্টেন্স, হ্যাঁ পার অবশ্যই এটার সাথে পারপেন্ডিকুলার লাইন নিলে হবে, কিন্তু তাহলে তোমার এই যে এক্সিস পারপেন্ডিকুলার নিলাম, কিন্তু এখানে কোথায় করব লাইনটা, এই লাইনটা কোথায় বানাবো বলতে পারবে? যেখানে এই ডাইমেনশনটা, তাহলে তোমাকে এটা মেজার করতে হবে, এখান থেকে এটা মেজার করতে হবে কত আসছে। এই একটা প্রসিডিউর হতে পারে যে এখান থেকে মেজার করে দেখা গেল যেটা আসছে সেটা তুমি এর রেসপেক্টে ওই এক্সিস থেকে ওর রেসপেক্টে এভাবে স্লাইড করে করে নিয়ে এলে যে জায়গায় তোমার মিট করবে সেই লাইনটা তোমাকে ড্র করতে হবে। দেখা যাচ্ছে এই জায়গায় মিট করছে, তাহলে এই লাইনটা ড্র করে নিলাম। বা তুমি কি করতে পারো, এর মেজারমেন্ট নিতে পারো, তারপর এমন একটা জায়গায় বসাবে যেখানে এটা কাট করবে। কাট কোন জায়গায় কাট করছে সেটা তুমি এখান থেকে খুঁজে পাবে। এখানে যেমন কাট করবে না, তার নিচে বেশি নামালে এদিকেও ক্রস করছে না, এইখানে করবে। এরপর তুমি এই লাইনটাকে, তুমি এটাকে এক্সটেন্ড করে নিতে পারো, এই লাইনটাকে তুমি এক্সটেন্ড করে নাও, এদিকে যত খুশি এক্সটেন্ড করে নাও, কোনো অসুবিধা নেই। কারণ আমি তারপরে এই এক্সিস থেকে এই পোর্শনটা মার্ক করে নাও, তারপর ওই এক্সিস থেকে এই পোর্শনটা এখানে মার্ক করে নিলাম, আরেকটা মার্ক ওখান থেকে এই পর্যন্ত, তাহলে আরেকটা মার্ক এইখান থেকে এই পর্যন্ত করে নিলাম। এই যে মার্কিংগুলো করেছি, এরপরে এই লাইনগুলো এর সাথে কীরকম আছে, পারপেন্ডিকুলার। তাহলে আবার পারপেন্ডিকুলার ড্র করে নাও, বা বেসের সাথে তুমি প্যারালাল করে নিতে পারো, যেটা তোমার সুবিধা মনে হবে সেটা তোমরা করে নেবে। আর এইদিকের হাইটটা, হাইটটাও তুমি একবারে কপি করে নিতে পারো, মানে মার্ক করে নিতে পারে। এটাকে এইভাবে সেট স্কোয়ার ইউজ করে পারপেন্ডিকুলারগুলো করবে, তাহলে ভুল হবে না। হাইট আমি এখানে এটা নিয়েছি, এই হাইটটা এখানে মার্ক করে নিচ্ছি এই জায়গায়। তাহলে এটা কিরকম হবে, এর সাথে পারপেন্ডিকুলার, বা তুমি নিচে বেসের সাথে প্যারালাল বলতে পারো।
পরে এটাকে তুমি এক্সটেন্ড করে নিতে পারো। তাহলে সেম জিনিসটা আমার এখানে কপি হয়ে গিয়েছে। দেখো এখন যে কন্ডিশনগুলো তোমার কোশ্চেনে বলেছে সেগুলো স্যাটিসফাই করেছে কিনা দেখে নাও। যে ইনক্লাইন এক্সিস এক্সিস প্যারালাল টু দ্য ভিপি, এক্সিস প্যারালাল টু দ্য ভিপি অ্যান্ড ইনক্লাইন অ্যাট 60 ডিগ্রি টু দ্য এইচপি। তো এইচপির সাথে ইনক্লাইন করেছে, তার জন্য আমি সেটা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি। আর ভার্টিক্যাল প্লেনের সাথে প্যারালাল, তার জন্য কোনো চেঞ্জ আসবে না। তো টপ ভিউ এবার কী আসছে সেটা দেখো। তাহলে টপ ভিউ করার জন্য আমাকে কী করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রজেকশন লাইন ড্র করতে হবে। তো উপর থেকে এই প্রজেকশন লাইনগুলো যেমন ড্র করতে হবে, নিচের থেকেও তাই করতে হবে। এই প্রজেকশন লাইনগুলো যখন ড্র করবে সেগুলো কী হবে, প্লেনের সাথে এই প্রজেকশন লাইনগুলো হবে পারপেন্ডিকুলার, আর প্রজেকশন লাইনগুলো ইটসেলফ হবে নিজেদের মধ্যে প্যারালাল। প্রত্যেকটা লাইনকে তোমাকে ড্র করতে হবে, যতগুলো তুমি পয়েন্ট পেয়েছো সমস্ত পয়েন্ট থেকে তোমার প্রজেকশন লাইনগুলো ড্র করতে হবে। একটা হচ্ছে তোমার উপর থেকে প্রজেকশন লাইনগুলো আসবে, আরেকটা প্রজেকশন লাইন তোমার নিচের থেকে ড্র হবে। আগে তোমাকে দেখে নিতে হবে যে এর রেসপেক্টে কি আসছে। টোটাল উপরের 5টা প্রজেকশন লাইন আর নিচের 5টা প্রজেকশন লাইন আসবে। এরপরে এই যে এইখানে যে 5টা আছে এটার উপরে সেকশনটাতেও 5টা, নিচের সেকশনেও 5টা পয়েন্ট আছে প্রিজম। তার জন্য এরপর এই পয়েন্টগুলো থেকে আবার প্রজেকশন লাইন ড্র, এই প্রজেকশন লাইনগুলো ড্র করার জন্য তুমি একটা প্যারালাল আগে নেবে, তারপর যে লাইনগুলো আছে সেগুলো সব ড্র করে নেবে। যেখানে যেটা আসছে তুমি ড্র করতে থাকো, পরে তোমরা মেলাতে থাকবে যে কোনটার সাথে কোনটা মিলছে। আমি প্রত্যেকটা প্রজেকশন লাইন ড্র করেছি, এটা এক্সটেন্ড করে নিতে হবে এগুলো। আর এই প্রজেকশন লাইনগুলো খুব হালকা করে ড্র করতে হবে, কন্টিনিউয়াস থিন লাইন হবে। এরপর তোমাকে খুঁজতে হবে যে সেই পয়েন্টগুলো কোথায়। যেমন এই উপরে সেকশনটার জন্য দেখো, এই উপরে সেকশনটার জন্য তাহলে এই পয়েন্টটা, কোথায় আসবে স্যার, এভাবে তো খুঁজে পাবে না, তার জন্য একটা নাম দিতে হবে। তাহলে আগে একটা নাম দিয়ে দাও, এটা ধরো এ বি সি ডি অ্যান্ড ই। তাহলে এর উপরের এই পোর্শনটার নাম হবে এ অ্যান্ড ই, এই পোর্শনটার নাম হবে ডি অ্যান্ড বি, আর এই পোর্শনটার নাম হবে সি। সিমিলার এখানে তার নিচেও তো একটা নাম হবে, কারণ এটা দুটো পোর্শন আছে। তাহলে এটা তুমি ওয়ান, এই পয়েন্টটাকে তুমি টু দাও, টু, এই পয়েন্টটা থ্রি, অ্যান্ড এই পয়েন্টটায় আবার ফোর হবে, আর এই ওয়ানের পাশে এটা ফাইভ হবে। তাহলে সিমিলার এখানে আমার এটা এ অ্যান্ড ই, এই পয়েন্টটা এসছে, এই পয়েন্টটা একটা ডি অ্যান্ড একটা বি, আর এটা সি পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা ওয়ান ওয়ান অ্যান্ড ফাইভ পয়েন্ট যেটা, সেটা ফিক্সড আছে, ওই কর্নারের সাথে টাচ আছে। এটা হচ্ছে ফোর অ্যান্ড টু পয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে তোমার থ্রি পয়েন্ট। এরপর তুমি দেখো, প্রথমে তুমি উপরের সেকশনটা নাও, তাহলে এ বি সি ডি ই, এই পোর্শনটা, তাহলে এখানে এ বি সি ডি ই আছে। তাহলে এ পয়েন্ট এখানে আছে, এখানে এই পয়েন্ট কোথায় আছে, এটা। তাহলে উপর থেকে এই লাইনটা এসছে আর নিচের থেকে এই এই সাইড থেকে এই লাইনটা গিয়েছে, তাহলে আমার এইটা হয়ে গেছে আমার এ ওয়ান লাইন। তাহলে এটা আমার এ। এরপর বি, এটা বি কোথায় গিয়েছে, বি এইখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার বি। এরপর সি দেখো, সি এখান থেকে এসছে, সি এই লাইনটা এসছে, তাহলে সি আসবে এই পোর্শনটা, এটা হবে আমার সি। ডি কোথায় আসবে, এটা ডি আসবে এই পয়েন্টটা, তাহলে এটা আসবে আমার ডি। এবার ই আবার এই পয়েন্ট, এখানে ই কোথায় আসছে, এই জায়গায় ই,
এইভাবে তোমাকে প্রত্যেকটা পয়েন্ট খুঁজতে হবে। এটা হলো সিমিলার। এরপর 1, 2, 3, 4, 5 যেগুলো সেগুলো দেখো, তাহলে এটাই তো ওয়ান, এটার এগেনস্টে এটা তো ওয়ান দিয়েছিলাম, তাহলে এটা ওয়ান, এটা টু দিয়েছি, এটা থ্রি, এটা ফোর অ্যান্ড এটা ফাইভ। তো এখানে যখন ওয়ান দিয়েছিলাম, সেই ওয়ান আর এখানের ওয়ান কোথায় আসবে? এই লাইনে, এই পয়েন্টটা, এটা ওয়ান। টু কোথায় আসবে? টু, টু আর এই পয়েন্টটা, তাহলে এটা টু। থ্রি কোথায় আসবে? এটা, এটা হচ্ছে থ্রি, ফোর এই পয়েন্ট আর এখানে ফোর, আর ফাইভ এই পয়েন্ট আর এটা ফাইভ। ঠিক আছে, তাহলে এরপর দেখো এই পয়েন্টগুলো নিয়ে তুমি যখন জয়েন্ট করবে, জয়েন্টটা কীরকম হবে, কন্টিনিউয়াস থিক, কন্টিনিউয়াস থিন, সেটা দেখতে হবে না হিডেন। তাহলে উপর থেকে আমি যখন দেখবো এটা, এই যে ইমেজের উপরের পোর্শনটা, মানে এ বি সি ডি ই, এই যে পেন্টাগোনাল যে শেপটা ছিল সেটা পুরোটাই কন্টিনিউয়াস দেখা যাবে। তাহলে আমি এটাকে পুরোটাই জয়েন্ট করব কন্টিনিউয়াস থিক, এটা পুরোটাই জয়েন্ট করব কন্টিনিউয়াস থিক, তো এ বি সি অ্যান্ড ডি, এ বি সি ডি কন্টিনিউয়াস থিক করব। সিমিলার এই সাইডটা দেখা যাচ্ছে ওয়ান সাইড, তাহলে শুধুমাত্র সি থ্রি, এটা তো কন্টিনিউয়াস থিক হবেই, সঙ্গে কোথায় হবে? এই পোর্শনটা, মানে ওয়ান সাইড, ফোর থ্রি টু, এই পোর্শনটা শুধুমাত্র দেখা যাবে। আর কি হবে? এই সাইডটা, মানে বি টু এটা দেখা যাচ্ছে, আর সি অ্যান্ড ফোর, এই ডি অ্যান্ড ফোর এটা দেখা যাবে। তাহলে এটা হলো তার টপ ভিউ। কিন্তু এখন পোর্শনটা তোমার এখনও কমপ্লিট হয়নি, কারণ আমরা এখানে সেকশন করছি। তাহলে সেকশন করার আগের মুহূর্তে এই টপ ভিউ, কিন্তু সেকশন করার পর কি হবে সেটা তো ড্র করতে হবে। তাহলে সেকশন লাইনটা কোথায় আছে সেটা দেখো। এরপর দেখো কীভাবে সেকশন লাইনটা 60 ডিগ্রি ইনক্লাইন এক্স ওয়াইয়ের সাথে, তার মানে এটা এক্স ওয়াই, এর সাথে 60 ডিগ্রি ইনক্লাইন। ঠিক আছে, এদিকেও হতে পারে বা এদিকেও হতে পারে, যেদিকে খুশি। কিন্তু বলেছে পাসিং থ্রু দ্য হায়েস্ট কর্নার কাট দ্য প্রিজম, তাহলে এটা এইভাবে ইনক্লাইন হবে। এই যে উপরের হায়েস্ট কর্নার, হায়েস্ট কর্নার এখানে কোনটা? সি। হ্যাঁ, আমি বলছি এখানে যে সেকশন প্লেনটা বলেছে, সেই সেকশন প্লেনটা কি বলেছে? ইনক্লাইন অ্যাট 60 ডিগ্রি টু এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই বলতে আমার রেফারেন্স লাইন, এটা হচ্ছে আমার এক্স ওয়াই রেফারেন্স লাইন, এর সাথে ইনক্লাইন হবে, ইনক্লাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর কি বলা আছে? পাসিং থ্রু দ্য হায়েস্ট কর্নার কাট দ্য প্রিজম, এই যে প্রিজমটার হায়েস্ট কর্নার কোনটা? এটা উপরের পয়েন্ট, একদম সি পয়েন্ট, তাহলে সেই পয়েন্টে থ্রু যাবে, অথচ ইনক্লাইন হবে, এই ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে রেফারেন্স লাইনের সাথে, মানে এক্স ওয়াইয়ের সাথে, অথচ ওই সি পয়েন্টে থ্রু যাবে। তাহলে সেরকমভাবে তোমাকে একটা লাইন ড্র করতে হবে। তাহলে আমি রেফারেন্স লাইন, এই যে রেফারেন্স লাইনে বসালাম এটা, এই রেফারেন্স লাইনে বসিয়ে এই সেট স্কোয়ারে 60 ডিগ্রি আমি এটাকে স্লাইড করে নিয়ে এলাম, যেখানে দেখলাম সি পয়েন্টের থ্রু আমার এটা গিয়েছে। তো সি পয়েন্টের থ্রু যখন গিয়েছে সেই যে সেকশন লাইন, তাহলে এটা একদম আমি সেকশন লাইন দিয়ে দিচ্ছি, লং ড্যাশ শর্ট ড্যাশ চেন লাইন, তোমরা জানো এটা সেকশন লাইন, লং ড্যাশ শর্ট ড্যাশ চেন লাইন, বোথ এন্ড কিন্তু ঠিক হবে। ঠিক আছে, তাহলে বোথ এন্ড, একটা এন্ড আমার এখানে আসছে ঠিক, আর একটা এন্ড এইখানে আসছে, বোথ এন্ড ঠিক, লং ড্যাশ শর্ট ড্যাশ চেন লাইন, বোথ এন্ড ঠিক। এরপর কাট করার পর কোন সেকশনটা থাকবে আর কোনটা তুমি অমিট করতে চাইছো সেটা তুমি দেখো। আমি এখানে এই দিকের সেকশনটা রাখছি, তাহলে এর পারপেন্ডিকুলার অবস্থায় আমাকে একটা এখানে অ্যারো নিতে হবে, এর পারপেন্ডিকুলার অবস্থায় এখানে একটা অ্যারো নিতে হবে, এই অ্যারো হেডগুলো কিন্তু 1:3 রেশিওতে হবে, যেন খেয়াল থাকে একটু। তাহলে এইভাবে রাখছি, ঠিক আছে, তাহলে এইভাবে রাখার পর এখন কি চেঞ্জ আসবে দেখো। তাহলে এখন কাট করার পর তুমি কিন্তু এই বি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট অ্যান্ড এ পয়েন্ট, এই পয়েন্ট চারটে পাবে না, কারণ ওই পোর্শনটা তো নেই, এটা এক্সিস্টিং নেই, এটা তো আমি হাটিয়ে দিচ্ছি। তাহলে আমি কোথায় পাবো? এই যে কাট লাইনটা কোথায় কোথায় কাট করেছে দেখো, যেমন সি, সি কিন্তু থাকবে, সি পয়েন্টটা থাকবে। এরপর কী হবে? এই যে লাইনটা যেটা বি ফোর বা ডি টু, এই যে লাইনটা ছিল, এই লাইনটাকে এইখানে কাট করছিল তো আগে, এখন কিন্তু এইখানে কাট করছে।
তাহলে তার এগেনস্টে যে লাইনটা আসবে সেটাকে আমাকে ড্র করতে হবে, বুঝেছো? তাহলে তার এগেনস্টে কোন লাইনটা ড্র হচ্ছে, এইখানে যে কাট করেছে ওই পয়েন্ট থেকে আমার রেফারেন্স লাইনটা ড্র করব। তাহলে ওই পয়েন্ট থেকে যদি রেফারেন্স লাইন ড্র করি আমি, এইভাবে আসবে লাইনটা। ঠিক সিমিলার এই যে পয়েন্টটা যেটা তোমার ডি কে কাট করেছে, তো এখানে ডি তো নেই, এই সরি ডিবি তো অলরেডি ড্র করেছে, এবারে এই এই কে কাট করেছিল এটা তো নেই, এটা অমিট করে দিয়েছি সেকশন করার পর। সেটা কোথায় করেছে কাট? এই জায়গায়, এখানে কাট করেছে এই পয়েন্টটা। তাহলে ওই পয়েন্ট থেকে তোমাকে ড্র করতে হবে প্রজেকশন লাইন, ওই পয়েন্ট থেকে প্রজেকশন লাইন ড্র করো এই যে লাইনটা। তাহলে এখন দেখো, তার মানে তুমি বলতে পারো এই লাইনটা শিফট হয়েই এখানে গেছে, তাহলে এটাও কিন্তু এই লাইনটাকেই ক্রস করবে। তাহলে এখানে এ লাইনটা কোথায় ছিল? এই জায়গায়। তাহলে সেটা এখন এখানে থাকবে না, সেটা চেঞ্জ হয়ে এই জায়গায় চলে এসেছে। তাহলে এইটা এখন তোমার নতুন এ লাইন বলতে পারো। আর সিমিলার ই লাইনটা কোথায় ছিল? এখানে। তাহলে এখন তো এটা কাট করার পর এখানে চলে এসেছে, তাহলে এটাই ই লাইনটা এইখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে তুমি, হ্যাঁ এই নামগুলো এরপর অনেকগুলো একই রকম হয়ে গেছে, যেমন এটা 1 2 3 4 5, তাহলে এটাকে 1 ড্যাশ, এগুলো সব ড্যাশ দিতে হবে এই পোর্শনগুলো। সিমিলার এটা তো একই জিনিস লাইন, বা তুমি এখানে ইউজ করতে পারো, আর এটাকেও এগুলো সব ড্যাশ আসবে উপরেরগুলো, ওটাই সেম জিনিসটাকে আমি কপি করেছিলাম। তো এখানে এই সাফিক্সে E1 দাও, কারণ এটা শিফট হয়েছে, A1 দাও। তাহলে এখন কাট করার পর যে লাইনটা আমার ড্র করতে হবে সেটা হচ্ছে এটা। তাহলে এটা ভিজিবল, আর কোনটা ভিজিবল? এই যে পোর্শনটা যেটা ডি অ্যান্ড বি ছিল, এটা শিফট হয়ে এখানে এসছে এই পয়েন্টটা, তাহলে তার জন্য আমার ডি অ্যান্ড বি এইখানে আসবে। তাহলে এটা হচ্ছে D1 এই পয়েন্টটা, অ্যান্ড এই পয়েন্টটা হবে আমার বি, সরি এই পয়েন্ট নয়, এই পয়েন্ট হবে B1। তাহলে যে জয়েন্টটা হবে, একটু আগে যেটা আমি বলছিলাম যে ABCD কন্টিনিউয়াস থিক হবে, এখানে কিন্তু সেকশন করার আগে হতো, সেকশন করার পর এটা হবে না। সেকশন করার পর A1 B1 C D1 অ্যান্ড E1, এটা হবে কন্টিনিউয়াস থিক লাইন। তার জন্য আমি এটাকে তোমাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে লাইনটা আসবে এই লাইনটা হবে দেখো কন্টিনিউয়াস থিক লাইন, এই লাইনটা আসবে কন্টিনিউয়াস থিক লাইন। আশা করি বুঝতেই পারছো সেকশন করার পর আর কি চেঞ্জ আসবে। এই সাইডটা C3 এটা অলরেডি এক্সিস্টিং, এটা তো আর কোনো চেঞ্জ আসছে না কাটে, তাহলে এটাও কন্টিনিউয়াস থিক থাকবে। এই সাইডটা যেরকম ছিল সেম থাকবে, কোনো চেঞ্জেস আসছে না এটাতে। আর এই যে সাইডটা দেখো, সাইডটা ছোট হয়ে গেছে, যেটা B-ড্যাশ থেকে 2-4 ছিল সেটা এখন এই সাইড থেকে হবে, তাহলে ওই পোর্শনটা সেটা B1 থেকে, মানে এইটুকু অংশ থাকবে কন্টিনিউয়াস থিক। বাকি যে লাইনটা আগে ড্র করেছিলাম এইটা, এটা কিন্তু কন্টিনিউয়াস থিক ছিল না, এটা আমি ড্র করেছিলাম। ঠিক আছে, তাহলে সেকশন কোথায় হবে? সেকশন পোর্শনটা, সেকশন পোর্শন হবে যেখানে সেকশন হয়েছে, সেটা কোনটা? এই সাইডটা। তাহলে এইটা শুধুমাত্র সেকশন আসবে, তাহলে সেকশন লাইন তুমি এইটাতে দিতে পারবে, শুধুমাত্র এই পোর্শনটাই সেকশন আসবে, যেখানে তুমি এটা পেন্টাগন শেপ পাচ্ছ, কিন্তু এই শেপটা রেগুলার পেন্টাগন কিন্তু এখানে আসছে না। আর এই সেকশন লাইনটা একটু ইনক্লাইনেশন অ্যাঙ্গেলে দেবে, আর প্রত্যেকটা গ্যাপ সেম রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এটা তোমার কমপ্লিট, যে সেকশনাল টপ ভিউ, ফ্রন্ট ভিউ হয়েছে। হ্যাঁ, ফ্রন্ট ভিউ কী চেঞ্জ আসবে? ফ্রন্ট ভিউ কন্টিনিউয়াস থিক কোথায় হবে? তাহলে ফ্রন্ট ভিউয়ে তুমি কেটে দেওয়ার পর এই লাইনটা তুমি কন্টিনিউয়াস থিক দেখতে পাবে, এই সাইডের লাইনটাও কন্টিনিউয়াস পুরোটাই থিক দেখতে পাবে, এই সাইডটা পুরোটাই কন্টিনিউয়াস থিক দেখা যাবে। আর এজ, যে এজটা দেখতে পাবে সেটা হচ্ছে এই এজটা, এটাও কন্টিনিউয়াস থিক। সেকশন কেটেছো, তাহলে এই বরাবর এটা সেকশন হয়েছে, তাহলে এই লাইনটা এখন কন্টিনিউয়াস থিক হয়ে যাবে।
ঠিক আছে, আর বাকি কিছু চেঞ্জ এখানে আসছে না। আর কোনো পোর্শন হিডেন আসবে কিনা সেটা বলতে পারবে? এখানে কোনো পোর্শন হিডেন আসবে? এখানে আসবে, হ্যাঁ। এই যে লাইনটা, এই যে নিচের যে পোর্শনটা, এটা আমি টু ফোর অ্যান্ড থ্রি, দেখো টু ফোর অ্যান্ড থ্রি এই তিনটে পয়েন্ট নিয়ে যে এজগুলো হয়েছে সেটা কন্টিনিউয়াস করেছি, কিন্তু ওয়ান অ্যান্ড ফাইভ, তাহলে ওয়ান অ্যান্ড ফাইভ ওয়ানের সাথে ফোর অ্যান্ড ফাইভের সাথে টু, এটা তো আমি এখানে জয়েন্ট করিনি, তাহলে সেই পোর্শনটা আসবে আমার হিডেন, কারণ আমি যখন উপর থেকে দেখব, এই সাইড থেকে দেখব, এই পোর্শনটা দেখা যাচ্ছে না নিচের, তাহলে সেটা কোথায়? যেটা তোমার ওয়ান ড্যাশ অ্যান্ড ফাইভ ড্যাশ, তো আমার ওয়ান ড্যাশ পয়েন্টটা এখানে ওয়ান ছিল, এটা ছিল আমার ওয়ান, এই পয়েন্টটা ছিল আমার ওয়ান, অ্যান্ড এটা ছিল আমার ফাইভ, তাহলে এটার সাথে এটা জয়েন্ট করতে হবে, যেটা হবে তোমার হিডেন লাইন। সিমিলার এই, হ্যাঁ এখানে একটা হবে হিডেন লাইন। আর একটা জিনিস তোমাকে বলে নিই, এটা আমি দিয়ে নিই তারপর বলছি, এটা হবে তোমার হিডেন লাইন। এই যে সেকশন লাইনের মধ্যে যদি কখনো হিডেন লাইন আসে তাহলে সেটা দেওয়ার দরকার নেই। যেমন তুমি দেখতেই পাচ্ছ এখানে ওয়ান অ্যান্ড ফাইভ, এই যে উপর থেকে এই ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট, এই ফাইভ এখানে এসছে, তাহলে এটা ফাইভ পয়েন্ট, আর উপর থেকে এই ওয়ান পয়েন্ট, আর নিচে এখানে এসছে এটা ওয়ান পয়েন্ট, তাহলে ওয়ান অ্যান্ড ফাইভ এজটার জন্য এখানে একটা হিডেন আসছে, কিন্তু যেহেতু এটা সেকশন লাইনের ভিতরে আসছে তার জন্য এখানে আর দেখানো হয় না, ওই জন্য হিডেন লাইনটা অতটা ইম্পর্টেন্ট হয় না পরবর্তী ক্ষেত্রে, যখন কোনো কমপ্লিকেটেড ড্রয়িং হয় তখন আর হিডেন লাইনটা অতটা দেখানো হয় না। এটা তো পর্যন্ত কমপ্লিট হয়েছে, এরপর যেটা করতে হবে আমাদেরকে ট্রু শেপ নিতে হবে, ট্রু শেপ। তো এটা তো ট্রু শেপ পেন্টাগন রেগুলার নয়, রেগুলার পেন্টাগনের ট্রু শেপ পেতে গেলে আমার যে ভার্টিক্যাল যে ট্রেসটা আছে, ভার্টিক্যাল যে ট্রেসটা আছে, ভার্টিক্যাল ট্রেস বলতে এটা ভিটি, এই যে পারপেন সেকশন পার লাইনটা, এর পারপেন্ডিকুলার আমাকে দেখতে হবে, মানে আমাকে এইভাবে দেখতে হবে এই সাইড থেকে, এর পারপেন্ডিকুলারই তখন আমি এটা ট্রু শেপ দেখতে পাবো। তাহলে আমি তার জন্য কী করব, ওর পারপেন্ডিকুলার বলতে ওই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করে নেব, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করে নেব, যে পারপেন্ডিকুলারগুলো যে পয়েন্টগুলো আমার লাগবে সেই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করে নেব। মানে অ্যাকচুয়ালি তিনটে লাইনই তোমার ফর্ম হবে, তিনটে লাইন, এই যে তিনটে লাইন ফর্ম হচ্ছে, এই তিনটে লাইন একটা হচ্ছে এইর জন্য, আর একটা তোমার এখানে ডিবি এই পয়েন্টের জন্য, আর একটা সেটের জন্য, ব্যাস। এরপর এর যে এজটা, সাইডে যে এজটা, এজটা তো তোমার সেমই থাকবে উপর থেকে যখন দেখবে, তো সেটার কোনটা হবে? এই লেন্থটা, এই লেন্থটাই আসবে যেটা তোমার অরিজিনাল লেন্থ। তাহলে সেই অরিজিনাল লেন্থটা তুমি মেজার করে নাও, যেটা তো আমরা প্রথমে ড্র করেছিলাম, এটা মেজার করে নাও, যে কোনো একটা জায়গায় তুমি বসিয়ে নাও, যে কোনো একটা জায়গায় তুমি বসিয়ে নাও, তারপর এটা মার্ক করে নাও, আমি এটা মার্ক করে নিলাম। তাহলে এই এজটা আমার দেখা যাচ্ছে, এটা কন্টিনিউয়াস, এটা তো ঠিক করতেই হবে। এরপর এর সাথে এই যে সাইডে যে পোর্শনটা, সেটাও তো সেম, এটাও তো সেমই দেখা যাবে, রেগুলার যে পেন্টাগনটা, এটাও তো সেম সাইডটা দেখা যাবে। তাহলে এই সাইডে যে মার্ক, সেই মার্কটা তোমাকে করতে হবে, তারপর তোমাকে এটাকে এখানে কাট করতে হবে, সেম সাইডের যে মাপটা সেটা এখানে কাট করতে হবে, আর ওই এজটাই আবার এখানে কাট করতে হবে। এই যে এজটা দেখা যাচ্ছে এটা তো ট্রু শেপ, তাহলে এটা তোর অ্যাকচুয়াল যে পেন্টাগনটা তোমার ছিল সেই পেন্টাগনটাই তোমার দেখা যাবে। এটাকে নিয়ে তুমি এখানে একটা প্রত্যেকটা পয়েন্টকে জয়েন্ট করবে, জয়েন্ট করার পর যে শেপটা আসবে সেটা দেখবে একটা রেগুলার পেন্টাগন ফর্ম হবে, এটা সাইডগুলো হবে কন্টিনিউয়াস থিক, এই সাইডগুলো সবগুলো হবে কন্টিনিউয়াস থিক লাইন, কারণ যখন আমি এটা দেখবো এটা টোটালটাই শেপ দেখতে পাবো। আর কি হবে? ইনক্লাইন, আর একটা হবে ইনক্লাইন। তাহলে এখানে যেরকম ইনক্লাইন দিয়েছো ওই ইনক্লিনেশন অ্যাঙ্গেলটাই এখানে দিতে হবে, মানে যেটা সেকশন লাইন বলা হচ্ছে বা হ্যাচিং লাইন, সেকশন কাটিং প্লেন লাইন আলাদা, সেকশন লাইন আলাদা, সেকশন লাইনটাও অনেক মাঝে মাঝে কাটিং প্লেন লাইন বলা হয়, আর এটা হ্যাচ লাইন বলা হয় বা সেকশন লাইন, সেকশন লাইন অ্যান্ড সেকশন প্লেন লাইন দুটো আলাদা জিনিস। এইভাবে এটা কমপ্লিট হয়ে গেল।
তাহলে এরপরে এর নাম তুমি দিতে পারো অ্যানাদার যে নেম বা যেটা তোমার অন ভিউ এসছে, যেটা এ ড্যাশ, তাহলে কোনটা হবে তোমার এ পয়েন্ট, এটা এ ওয়ান, এটা তো ছিল তোমার বি বি ওয়ান, অ্যান্ড এই পয়েন্টটা ছিল সি, এটা হলো ডি ওয়ান, অ্যান্ড এই পয়েন্টটা হয়েছিল তোমার ই ওয়ান। আর এখানে যে ডাইমেনশন যে দিতে হবে, ডাইমেনশন যেগুলো মেনশন আছে, যেমন 28 দেওয়া আছে, তাহলে 28 আমি এখানে দেখাতে পারবো এই পোর্শনটাই, তাহলে এখানে আমি 28 দেখিয়ে দিচ্ছি 28। আর একটা হচ্ছে হাইট দেওয়া আছে 65 mm, তাহলে সেই 65 mm হাইটটা আমি এখানে দেখাতে পারবো। এই দুটো পোর্শনে তোমাকে ডাইমেনশন দেখাতে হবে। যে কোনো ড্রয়িংয়ের ডাইমেনশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, তো সঙ্গে সঙ্গে তোমাকে ডাইমেনশনও দেখাতে হবে। তো এটা 65 আমরা অ্যালাইন সিস্টেমে ডাইমেনশন দেবো, অ্যান্ড এটা হচ্ছে 28। আর 60 ডিগ্রি অলরেডি একটা দেখিয়েছি, আর একটা 60 ডিগ্রি হচ্ছে এই সাইডে অ্যাঙ্গেল আছে একটা 60 ডিগ্রি, সেটা তুমি এখানে দেখাতে হবে 60 ডিগ্রি, যেটা তোমার ভার্টিক্যাল স্ট্রেস পয়েন্টটা ছিল। এটা হলো কমপ্লিট অ্যান্সার।